বড়বুইয়া জাতনাথ বাপুই তিনি হচ্ছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। তারপরে আমার পাশে আছেন পশ্চিম বাংলা রাজ্য কমিটির নবনির্বাচিত সভাপতি নির্মল দাস, তার সঙ্গে আছেন আমার জায়গায় আয়োজিত মহিলা দিন উপস্থিত আছেন, তিনি হচ্ছেন আসামের একজন মহিলা নেত্রী। আমরা গভারতীয় দলগঠনের কাজে উনাকে আমাদের দলের পক্ষ থেকে করব বলে আমাদের পাশে এই আজকে আপনাদের সামনে উপস্থাপন করে। আমার বাইরে আছে সুশান্ত সিনহা, ইস্টার্ন নর্থ ইস্টার্ন ভারতে পর্যবেক্ষক হিসাবে উনি কাজ করছেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটির একজন ন্যাশনাল সেক্রেটারি। তারপরে আমার বাইরে ধর্মগুলো আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রঞ্জিত গুরু, তার সঙ্গে আমার পাশে আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক শ্যামাপদ মিশ্র, আমাদের একজন লেখিকা তার পারিবারিক কিছু কারণে পশ্চিমবাংলার একজন লেখিকা নবনীতা চৌধুরী আজকে আসতে পারেনি, তার জন্য আমরা আমরা আজকে কেন এই দরকার করলাম সেটা কিন্তু আপনাদের সামনে একটা প্রশ্ন হয়ে উঠতে পারে। কারণ আমরা ছোটবেলা থেকে ভারতবর্ষের একটা স্বাধীন সরকার গঠনে এবং মেহনতি কৃষক শ্রমিকের একটা সরকার গঠনে যে চিন্তাটা নিয়ে অনেক দলের সঙ্গে আমরা কাজ করি, প্রতিটা দলের মেহনতের সাথে যে ধরনের কথাগুলো শুনি তাতে মনে হয় আমাদের চাওয়া পাওয়া পূর্ণ হবে, কিন্তু সেখানে গিয়ে দলের সঙ্গে আমরা কাজ করতে করতে কিছুটা সময় দিয়ে আমাদের শ্রমিক দলের স্বাস্থ্য এবং দ্বন্দ্বটা তীব্রের সরকারের শাসন ব্যবস্থার সঙ্গে লেগে যায়, তখন ওনাদেরকে আমরা আমাদেরকে বিভিন্ন নামে আখ্যা দিয়ে একদা আমাকে নকশাল বলেছিল, একদা আমাকে অনেক ধরনের দিয়ে বিভিন্ন দল আমাকে চাইয়ে দিয়েছে। তারপরে আমরা টায়ার হয়ে অনেক সময় বসে পড়িয়া রাজনীতি করে হবে না আমরা পারবো না, কিন্তু আজকে দেখছি ভারতবর্ষের যদি আজকের যে অর্থনৈতিক অবস্থা এবং ভারতবর্ষের রাজনৈতিক যে পরিস্থিতি এবং সম্পর্কটা এটাকে দুর্বল দলের মেহনতি জনগণের একটা সরকার না হওয়া পর্যন্ত কখনো সম্ভব নয়। তাই আমরা যদি মেহনতি জনগণের দলের পক্ষ থেকে যদি একটা দল সঠিকভাবে গড়িয়ে উঠতে না পারি তাহলে আমাদের চাওয়া পাওয়া কখনোই পূর্ণ হবে না। তাই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু 1942 সালে কমিশনের গভর্নমেন্ট করে রেখেছিলেন থেকে যখন উনি আমাদের ভারতবর্ষের দিল্লিকে সরকার প্রতিষ্ঠার জন্য ময়দানে প্রবেশ করেছিলেন, ময়দান থেকে কুমার দখল করে উনি কুমার সংগ্রামটাকে এগিয়ে নিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছতে পারলেন না, এই দিল্লি পর্যন্ত নেতাজির সঙ্গে নেতাজির সামাজিক সমাজতান্ত্রিক একটা সোশ্যালিস্টিক লিভিং গভর্নমেন্ট করা যে কিছু টাকার প্রয়োজন ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা গত 21 অক্টোবর 2018 দিল্লি ত্রিপুরা আসাম এবং বেঙ্গলের কিছু নেতৃত্বে নিয়ে আমরা একটা সহমতি হয়ে একটা কেন্দ্রীয় কমিটি গঠন করেছিলাম। এই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আজকে আপনাদের সামনে আছে এবং আমরা প্রতিটা রাজ্যে রাজ্য কমিটি গঠন করে থাকি। আমাদের ত্রিপুরা রাজ্য কমিটি গঠন হয়েছে গত 19 ডিসেম্বর এবং আসামের তার আগে রাজ্য কমিটি আমরা গঠন করেছি 15 ডিসেম্বর। আজকে আপনাদের সামনে 4 জানুয়ারি আসছি, আগামী দিনে আমাদের 7-8 তারিখের ভিতরে মহারাষ্ট্র রাজ্য কমিটি নিশ্চিত হয়ে যাবে, অ্যাডভান্স করে নিয়েছে এবং আমাদের পাটনাতে বিহারের রাজ্য কমিটির অ্যাডভ পর্যায়ে হয়ে গেছে, ওটাকেও আমরা রিসেন্টলি ঘোষণা করে দিয়ে যাবো এবং দিল্লিতেও আমাদের সংগঠন হয়ে গেছে। আমাদের সাথে একজন আজমদুল্লাহ নামে ভূমিকা আছেন, ওনাকে দিয়ে আমাদের দিল্লির অ্যাডভ স্টেট কমিটিও হয়েছে এবং উত্তরপ্রদেশের সুন্দর ঝাড়খণ্ড আমাদের সঙ্গে এখনও সম্পর্ক আছে, হয়তো ওটাও আমরা দিল্লি থেকে এসে করে দিতে পারবো। আমাদের তামিলনাড়ুর কিছু অংশও আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা আশা করি এই জানুয়ারির ভিতরে 10টা রাজ্যে আমাদের রাজ্য কমিটি গঠন করে দিতে পারবো এই চিন্তা নিয়ে। যে আমাদের এই নেতাজির চিন্তাভাবনা এবং নেতাজির যে ন্যাশনাল ট্রেনিং নিয়ে একটা সোশ্যালিস্টিক লিভিং গভর্নমেন্ট প্রতিস্থাপন করার যে চাওয়াটা আজকে ভারতের প্রতিটি মানুষের কাছে
আজকের ভিডিওতে ঢুকে গেছে বাতাবরণটাও আজকে আমরা উপলব্ধি করছি। যেমন আমি কলকাতাতে সেদিন আমরা যেখানটায় থেকেছি ওখানে মহারাষ্ট্রের নান্দেড় জেলার একজন মৃত ডিপি প্রেসিডেন্ট আমাদের দলে সেটার মধ্যে আলোচনা করে অংশগ্রহণ করে। তো আমাদের সংগঠন ভারতবর্ষের কোথা থেকে কীভাবে এগিয়ে আসবে সেটা আমরাও এখন অনুমান করতে পারছি না। এবং ভারতবর্ষের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং আমেরিকা যে পুঁজিবাদের পর্তুগিজ ইকোনমির অর্থনীতি আয়ুক্ত শেষ হয়ে গেছে ওটা মর্মে আমরা ভালো করেই জানি। তবে আজকে ভারতবর্ষের তথা পৃথিবীর বুকে নেতাজির চিন্তাভাবনা নিয়ে নেতাজির অর্থনীতির উপরে যদি সমগ্র বিশ্ব দাঁড়িয়ে যায় তাহলে বিশ্বে একমাত্র শান্তি আসতে পারে। কারণ নেতাজি যে সমাজতন্ত্রের চিন্তা করেছেন সেটা মানে প্রত্যেকটা মানুষের মুক্তভাবে তার ধার্মিক ভাবনা তথা রাজনৈতিক অধিকার এবং রাজনৈতিক ক্ষমতা এবং সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবে এই ধারণা নেতাজিটা আছে যেটা আছে ওটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে আমরা দেখছি। কারণ আজকে নেতাজির উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের রাজনীতিতে যেভাবে জনগণ জড়ো হচ্ছে সেটাতে মনে হচ্ছে একটা বিরাট আমরা শুনতে পাচ্ছি এবং দেখছিও। তাদের চিন্তাটা হচ্ছে আজকে যেরকম কংগ্রেসরা নেতাজির মূর্তিগত করে করে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু নেতাজির মোকাবিলার কোনো পরিকল্পনায় বিগত আট বছরও নেই। ঠিক আজকে মোদীও নেতাজির সেই শ্রদ্ধা জানিয়ে অনেক প্রচার করছেন। তিনি যদি এতই ক্ষমতাতেও আছেন নেতাজিকে এত করে শ্রদ্ধাও করেন তাহলে নেতাজির ন্যাশনাল প্ল্যানিংটা বাস্তবায়ন করলে আজকে আমাদের আর নদীয়াঘাট সত্যই উঠে না। তো আজকে আমরা কি আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদীকে মুম্বাই থাকতে কেন নেতাজির মতাদর্শকে দিচ্ছেন না। তাছাড়া আরও যে নেতাজির প্রেমী দল অনেক হয়েছে তারাও ঠিক কংগ্রেস বিজেপি আছে ওনারাও নেতাজিকে 23 জানুয়ারিতে মালা পড়া নেতাজির কিছু ইভেন্ট নিয়ে কিছু বিচারণ করেন কিন্তু বাস্তবত নেতাজির সামাজিক সমাজতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করা এবং ক্ষমতারোহণের ব্যাপারে জনগণকে ওনারা সচেতন করতে ইচ্ছুক নয়। নিজেরা একটা রাজনৈতিক নেতা হিসাবে নিজেকে সাজিয়ে জনগণের কাছ থেকে কিছু চাঁদা তুলে খাওয়া এবং সরকারি যদি কিছু সুবিধা তার মধ্যে পাওয়া যায় সেটা গ্রহণ করার কাজ করছে। আমরা নেতাজির রাজনীতিটাকে জনগণের কাছে সচেতন করে তুলে নেওয়া এবং জনগণের একটা সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করণীয় নেতাজি যেভাবে করতে চেয়েছিলেন সেই পথ অনুসরণ করতে আমরা কখনো কুণ্ঠাবোধ করব না। এটা আমার অল ইন্ডিয়া ফরওয়ার্ড নেতাজি কমিটি দলের চিন্তাভাবনা এবং আমরা তা থেকে এক তুলো ধরব না। আমরা সেই অঙ্গীকার এবং আঙ্গিক কর্তব্য প্রতিজ্ঞাবদ্ধভাবে নেমেছি। নেতাজির যেটা রাজনৈতিক কর্মকৌশল এবং রণনীতি এবং রণকৌশলকেও আমরা হিন্দু বিষয় আবেগীকৃত হতে যাব না। আমরা সেভাবেই ভারতবর্ষের এক ডেমোক্রেটিক সোশ্যালিস্টিক লিডিং একটা সরকার প্রতিষ্ঠা করতে যাওয়ার জন্য দেশবাসীকে আহ্বান করছি এবং দেশের আপাম শ্রমিক কৃষককে বলছি। এটাই আপনাদের সামনে আমাদের পার্টির আলোচনা হিসাবে সেটাই আপনাদের কাছে আমি তুলে দেবো। এখন বাংলায় যত বামপন্থী দল আছে সব মানে অবস্থা সবারই খারাপ, দুর্বল অবস্থায় আছে। এই দুর্বল অবস্থায় আপনি আজকে মানে ভাঙতে চাচ্ছেন নাকি? আমি ভারতের যে বামদলগুলির কথা দাবি করে দিই যাদেরকে বাম বলে তাদেরকে আমি ঠিক বাম বলে মনে মেনে নিতে পারছি না। কারণ নেতাজির সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে এবং পুঁজিবাদী শক্তির সঙ্গে যারা নিয়ম সংগ্রাম করে ক্ষমতাদরভাবে লড়াই করে তাদেরকেই বাম বলে আমরা সেই জায়গাতেই থাকবো। ওনারা তো কোনো 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 পার্টির বাম হয়ে দাঁড়ান, কোনো সরকারের বাম হয়ে দাঁড়ান। যেমন আজকে পার্লামেন্টের বাম হিসাবে কংগ্রেস যাচ্ছেন, আজকে যেমন আজকে আমাদের মমতা ব্যানার্জী সরকারের বিরুদ্ধে সিপিএমরা বাম হচ্ছে, এরা সাম্রাজ্যবাদীদের বাম একথাটা বলতে পারে না। তাদের সঙ্গে আমাদের এই বাম সুতরাং বিমত সেখান থাকে। আমরা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী এবং সামাজিক সাম্রাজ্যবাদী শক্তি যারা আছে এবং কোথাও পুঁজিবাদী শোষণ ব্যবস্থাটাকে কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করা
প্রতিটা ব্যক্তিকে আমরা বাম বলব এবং প্রতিটা দলকে আমরা বাম বলব এবং আমরা সেই জায়গা থেকে এক তুলনা করবো না। আমাদের লড়াইটা হবে সাম্রাজ্যবাদী সামাজিক সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইটাকে এগিয়ে নেওয়া যাওয়াই আমাদের প্রথম কর্তব্য এবং নেতাজি এদের কবল থেকে মুক্ত না হলে একটা স্বাধীন সরকার কখনো গঠন করা যাবে না এবং একটা সমাজ স্বাধীনভাবে তার চিন্তা করতে পারবে না। আমরা সেই প্রতিষ্ঠা করার লক্ষ্যে অভিজ্ঞ প্রভাষক নেতা জীবন যাচ্ছে। ২১শে অক্টোবর ২০১৮ আমাদের দল আমরা চারটিকে ঘোষণা করি। আমরা কি বোঝা, আমরা তো মুখ্য ঘোষণা করছি অক্টোবরে নেতাজিকে স্মরণ করা বা নেতাজিকে নিয়ে ফুলের মালা চড়ানো, সেটা আমাদের প্রধান উদ্দেশ্য। নেতাজি কি করতে চেয়েছিলেন, নেতাজিকে একটা সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, একই কথা বলে আপনারাও তো বলছেন না, বলা এবং করার মধ্যে পার্থক্য নিশ্চিত আগে। ত্রিপুরা সেই কমিটি হয়েছে, আসাম সেই কমিটি হয়েছে, পশ্চিমবাংলা আমরা করে নিয়েছি, আগামী পাঁচ ছ তারিখে মহারাষ্ট্র সেই কমিটি এনক হয়ে গেছে আমরা ঘোষণা করবো, তারপরে কারণ আমাদের ভারতবর্ষের সংবিধানের মধ্যে ভাড়াগুলি এমন আমাদের সমাজতান্ত্রিক যে কথাটা বলছি, আজকে যেমন পূর্বাঞ্চলের বিভিন্ন ধরনের উগ্রপন্থী নামে আজকে যারা আমাদের সুনাম হচ্ছে বা আরো অনেক ধরনের সশস্ত্র সংগঠনকারী নামেও তাদের পরিচয়, তারা হচ্ছে মূলত এই পুঁজিবাদ এবং এই সাম্রাজ্যবাদী শোষণের ফলস্বরূপ বিক্ষুব্ধটা ওই পর্যায়ে এসেছে। আমরা যদি এটা সোশ্যালিস্টিক লিডিং একটা গভর্নেন্স দিতে পারি তাহলে বা সেই পরিকল্পনা নিয়ে তাদের কাছে গেলে ওরা আমাদের এখানে সামিল হয়ে ওনাদের অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার ওনাদের জনগোষ্ঠী ওনার সামাজিক আর্থিক সব অধিকার পেলে ওনারা ওই নিরস্ত হয়ে যাবে। কিন্তু আজকে দেখা যায় ওদেরকে আমাদের এই শাসক গোষ্ঠী লেলিয়ে দিয়ে তার অপরাধ বা ডাকার চেষ্টা করতে চাই আমরা।